আমাদের অভিজ্ঞ গায়নোকোলজিস্ট ডক্টর সাবিনা পারভীন ম্যামের আলোচনায় আজকে জানবো গর্ভ অবস্থায় সাদা স্রাবের সাথে চুলকানি করণীয় কী দর্শক চলুন দেখি বিশিষ্ট গায়নোকোলজিস্ট ডক্টর সাবিনা পারভীন ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গায়নোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক ডক্টর সাবিনা পার্বিন ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থায় সাদা স্রাবের সাথে চুলকানি করণীয় কী বিস্তারিত একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি করেছেন আমাকে এই প্রশ্নটা নিয়ে আমি এখন একটু উত্তর দিব একটু সময় ধরেই উত্তর দিব যেটা হচ্ছে প্রথম কথা যে যেটা মেয়েদের প্রেগন্যান্সিতেও হয় আবার প্রেগনেন্সি ছাড়াও হয় এটা একটা কমন প্রবলেম সাদারস্রাব রিপ্রোডাক্টিভ এই যে যখন একটা মেয়ের সাদারস্রাব যায় তখন আমরা এটা নিয়ে বেশি ভয় পাই না কিন্তু একজন মহিলা বয়স্ক যখন মহিলা স্রাব নিয়ে আসে এবং সেটার জন্য তার দুর্গন্ধ থাকে তখন কিন্তু আমরা এটা নিয়ে একটু অ্যালার্ট হয়ে যাই সাদা স্রাব একটা রিপ্রোডাকটিভ এই যে একটা মেয়ের হতেই পারে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তবে রিপিটেড যদি কারো হয় তখন তার আমরা ব্লাড সুগারটা দেখি যে ডায়াবেটিস আছে কিনা বা প্রি ডায়াবেটিক স্টেজ কিনা আমরা দেখেছি যে ডায়াবেটিস না কিন্তু প্রিডায়াবেটিক স্টেজ তার প্রিডায়াবেটিক ব্লাড সুগারটা তার একটা প্রিডায়াবেটিক লেভেলে থাকে সময় সেই জন্য দেখা যায় এই সাদা স্কার্ব চুলকানির পরিমাণ বেড়ে যায় শুধু তাই না এইসব মেয়েদের বা এইসব মানুষের কিন্তু গায়ের চুলকানিটাও বেশি থাকে দেখা যায় স্কিন প্রবলেমটা বেড়ে যায় এখন আমি যেটা বলবো আপনাদেরকে সাদা স্রাব যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি যে কোনো একটা ভেজাইনাল সাপোজিটরি মার্কেটে পাওয়া যায় ভি ক্যাপ ভেজাইনাল সাপোজিটরি গাইনোমিক্স ভেজাইনাল সাপোজিটরি গাইনুরিল ভ্যাজাইনাল সাপোজিটরি এগুলি এবং বিভিন্ন ট্যাবলেট ফর্মে পাওয়া যায় নাইসিটিন ট্যাবলেট তবে সাপোজিটরিটা ডিসকমফোর্ট কম ফিল হয় সেই জন্য আপনি ওই সাপোজিটরিটা পরপর ছয় রাত রাত্রি যখন একদম শুয়ে যাবেন ঘুমানোর জন্য তখন আপনি ওটা মাসিকের রাস্তার ভিতরে দিয়ে দেবেন সকালে গোলে বেরোয় যাবে ভয় পাবেন না আর একটা যে কোনো মলম মার্কেটে পাওয়া যায় লুলিজল ক্রিম এফান ক্রিম তারপরে হচ্ছে আপনার উম আহ পেভিসন ক্রিম নাইস্টেটিন ক্রিম মার্কেটে পাওয়া যায় এটা আপনি দিনে দুইবার করে আপনার চুলকানির মধ্যে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ চুলকানি ভালো হয়ে যাবে চুলকানি থাকবে না বাথরুমে আপনি একটু লবণ গরম পানিও ব্যবহার করতে পারেন অথবা বিটাডিন সলিউশন পানির সঙ্গে মিলিয়ে আপনি মাসিকের রাস্তাটা ধুয়ে নিতে পারেন এতে কোনো আপনার কোনো প্রবলেম হবে না এখন যে সমস্যাটা আমি বলবো সেটা হচ্ছে আপনারা যদি এখনো স্বামী স্ত্রী মেলামেশা করেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু জানছি না কি ভ্যারাইটির আপনার অ্যালার্জি এটা সেক্ষেত্রে আপনার হাজবেন্ডকে যে কোনো একটা ট্যাবলেট খেয়ে নিতে হবে কারণ হচ্ছে এই ডিজিজটা কিন্তু পুরুষের রোগ না কিন্তু এটা পুরুষের শরীরে চলে যায় পরে আবার সুস্থ হয়ে আপনি মেলামেশা করলেই আপনার শরীরে আবার চলে আসবে সেই জন্য উনি সেকনিড ডিএস সেকনিডাল ডিএস দুটো ট্যাবলেট একসাথে খেয়ে নিতে পারে অথবা জক্স নিটা জক্সামাইড মার্কেটে পাওয়া যায় জক্স নামে নিটক্সিন নামে নিটক্স নিটা জক্স নামে সেটা আপনি ওই যে সকালে একটা রাতে একটা তিন দিন খেতে পারে আপনার হাজব্যান্ড এতে করে আপনার আর রিপিট হবে না আবার এই জিনিসটা হবে না এবং যারা প্রেগনেন্ট না তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা এর সাথে সাবস্ক্রাবের সাথে মেট্রোনিডাজল মেট্রিল অথবা ফ্লামিড যারা প্রেগনেন্ট না তাদের জন্য বলছি তারা ফ্লামিড সকালে একটা রাতে একটা সাত দিন খেয়ে নেবেন এবং আমরা জানি না এটা ব্যাকটেরিয়াল কি না সেই ক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাজিথ্রোমাইসিন মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায় জি থ্রক জি থ্রিন জি জি ম্যাক্স ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম বা এই জিন নামেও পাওয়া যায় ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এটা ডেইলি একটা ছয় দিনে ছটা খেয়ে নেবেন এতে করে আপনার সব দিক কভার হয়ে যাবে যারা প্রেগন্যান্ট তারা এই মুখের ওষুধগুলি খাবেন না শুধু ব্যবহার করবেন ধন্যবাদ মার্কেটে অনেকগুলি ভেজাইনাল সাপোজিটরি পাওয়া যায় ডেকালিন ভেজাইনাল ট্যাবলেট বি ক্যাপ ভেজাইনাল সাপোজিটরি ট্রায়োসিন ভেজাইনাল সাপোজিটরি এগুলো আপনি পরপর ছয় রাত ছটা মাসিকের রাস্তার ভিতরে দিবেন এবং এ ফান ক্রিম দিনে দুইবার চুলকানোটা লাগাবেন এবং বাথরুমে বিটাডিন সলিউশন পাওয়া যায় ওটা দিনে তিনবার পানির সঙ্গে মিলিয়ে ভালবাটা ক্লিন করে নেবেন